টিফিন খাবে পুরো হ্যাঁ টাটা গুড মর্নিং এন্ড হ্যালো এভরিওয়ান আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর ফুল অন মস্তিতে আছো আমার গলাটা আবার গেছে খুব ঠান্ডা লেগেছে আসলে গতকাল খুব লেট করে স্নান করা হয়েছিল কা ছুটির দিন তো যা হয় কাজকর্ম ছিল অনেকটাই তো ভীষণ দেরি করে স্নান করেছি তাই ঠান্ডাটা চট করে লেগে গেছে গলাটা মনে হচ্ছে ব্যাং ঢুকে গেছে এত বাজে শোনাচ্ছে গলাটা সরি ফর দ্যাট আগে থেকেই বললাম কিছুদিন পর হয়তো ঠিক হয়ে যাবে তো সকালবেলা তো স্কুল চলে গেছে কুটু তোমরা দেখলে আজকে খুব ঠান্ডা ছিল ভোরবেলা টাইম দারুণ ঠান্ডা লাগছিল তো যাই হোক এখন বাজে সকাল 8টা সরি এখন বাজে সকাল 8:30 আর সৌম হঠাৎ করে কুটুসকে দিয়ে আস্তে আস্তে বললো খুব ভালো কচুরি ভাজছে আর কি গরম গরম মটরশুঁটির কচুরি তো আমি ওকে বললাম ঠিক আছে চলো তাহলে নিয়ে এসো এটা দিয়ে আজকে ব্রেকফাস্টটা করি আর বাঙালির আইকনিক ব্রেকফাস্ট মানে তো মটরশুঁটির কচুরি গরম গরম কচুরি তার সঙ্গে আলু আর কাবলি ছোলার তরকারি আর গরম আর সদ্য ভাজা গরম গরম জিলিপি তো দারুণ লাগে আমার তো ব্যাপক লাগে আর আমার জানো তো ছোটবেলা থেকে আমার জিলিপি ভীষণ ফেভারিট ভীষণ মানে আর কিছু খাই না আমি জিলিপিটা খাবো ছোলার তরকারি আর আমাদের এখানে না এই মটরশুঁটির কচুরিটা দারুণ করে তার সঙ্গে এই যে তরকারি আলু আর কাবলি ছোলার তরকারি আর এই যে জিলিপি এই যে এটা আমার আর এই যে এটা সোমবার চট করে এখন ব্রেকফাস্টটা করে নিই কারণ এরপরে বাড়ির কাজকর্ম শুরু হবে আজকে তো সোমবার সব সপ্তাহের প্রথম দিন নিশ্চয়ই তোমরা সবাই অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছ কেউ কেউ হয়তো অফিসে বেরিয়েও গেছো সবার আজকের দিনটা যেন খুব ভালো কাটে তো চলো আজকে দিনটা চালিয়ে শুরু করি তো ঘরের কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে ঘর দোর পরিষ্কারও করে নিয়েছে সমস্ত কিছু কমপ্লিট আমার গলাটা কি বাজে শোনাচ্ছে ঘরের কাজ মোটামুটি সব কমপ্লিট হয়ে গেছে সমস্ত কিছু খাটটা সব ছেড়ে ঝুড়ে কমপ্লিট করে নিয়েছি সমস্ত কিছু পরিষ্কার টরিষ্কার করে নিয়েছি এবার হঠাৎ করে আমাকে আর সোমকে একটু বেরোতে হবে কারণ কুটুসের গিটারটা অনেক দিন ধরে খারাপ হয়ে পড়ে রয়েছে সেটাকে ঠিক করাতে দিয়ে আসবো আর কি মনে হয় সঙ্গে সঙ্গেই দিয়ে দেবে আর না হলে যদি রেখে দেয় তো রেখে দেবে যতদিন ওদের লাগবে ঠিক করতে তো এখন আমরা বেরোচ্ছি কারণ এসে আবার কুটুসকে আনতে যেতে হবে অনেক কাজ আছে তো এখন যাচ্ছি গিটারটা ঠিক করতে দিই তো এই যে কুটুসের গিটার নিয়ে নিয়েছি এবার যাচ্ছি ঠিক করতে দিতে এখন বাজে হচ্ছে সকাল 11:30 10:30 না 11:15 বাজে তো আমরা উবার টোটো বুক করেছি এখনো আসেনি দেখি কখন আসে আমাদের টোটো চলে এসছে আমরা উঠে গেছি টোটোতে ভিডিও করতে গিয়ে মাথায় বাড়ি খেয়েছি দুবস করে তো আমরা পৌঁছে গেছি গিটার ঠিক করার জায়গায় দেখো কুটুসের গিটার ঠিক করতে এসেছি আপনার দোকানটা কোথায় মানে আচ্ছা আপনি কতদিন ধরে ইয়ে করছেন গিটার তো আমাদের গিটার হয়ে গেছে সারানো নিয়ে নিয়েছে দেখো এবার যাবো বাড়ি কারণ 12টা বেজে গেছে কুটুসকে আবার আনতে যেতে হবে আমরা পেয়ে গেছি একবারে যাচ্ছি হচ্ছে কুটুসকে আনতে কারণ দেরি হয়ে গেছে আমরা বাগুইয়াটি ঢুকে পড়েছি এবার
আর ডাইরেক্ট যাব হচ্ছে কুতুবশাহ বাস স্ট্যান্ডে আনতে, কারণ 1:25 হয়ে গেছে প্রায়। এখন জয়নগরের মোয়া কিনছি। শীতকাল মানেই তো তোমার জয়নগরের মোয়া। আরো ভালো ভালো আছে দেখো, রসবড়া কখন পাবো? কালকে মানে কখন তৈরি হয় রসবড়া? দুপুরে হয় মানে এই টাইমটায়? ও কখন আসলে রসবড়া পাবো? বিকেলে? না না পরে পরে বলছি, কালকে বিকেলে। ঠিক আছে, যাই হোক রসবড়া খেতে চাইলে বাগুইয়াটির মোড়ে একদম, এই দেখো বাগুইয়াটি বাস স্ট্যান্ড একদম এইখানে, এই দোকানটায় চলে আসবে। রসবড়া খেতে হলে এই দোকানে চলে আসবে। দেখো ওখানে কদবেল তৈরি হচ্ছে, কদবেল তৈরি বলছি, কদবেল পাওয়া যাচ্ছে। কদবেল নেবো নাকি দুটো? কদবেল মাখা? না মাখা না, আমি বাড়িতে গিয়ে মাখবো, এখান থেকে নিয়ে যাই। তাহলে নাও, আমি বাড়িতে বেশ লঙ্কা টঙ্কা দিয়ে ধরে পাতলাম দিয়ে দুটো নিয়ে গেল। চলো বাস স্ট্যান্ডে যাই। কেনাকাটি হয়ে গেল জয়নগরের মোয়া, আমার দারুণ লাগে খেতে, তো জয়নগরের মোয়া কিনলাম। এখন বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি, টুকু চারটা পিসকে নিয়ে বাড়ি যাবো। এই যে কুটুস মহাশয় নেমে গেছে। কুটুস, বগা খেয়েছিস? না খাসনি তো? ঠিক কোনোদিনও বগা খাস না কি করে স্কুলে? আমি তো রোজ বগা খেতাম। হ্যাঁ তোর গিটার ঠিক হয়ে গেছে বাবাই? গিটার রেডি, ওই যে ইয়েগুলো নবগুলো সাইডে, আর নতুন গিটারের কথা বললাম তো স্যার আসুক, তারপর স্ট্রিংটা চেঞ্জ কর, স্ট্রিং চেঞ্জ করতে না করলো স্যার, শুধু সাইডের নবটা চেঞ্জ করে এক্সট্রা স্ট্রিং নিয়ে আমাকে তোরা এইখানে বসিয়েছিস ছোট রিক্সায়। তো এখন বাড়ি ঢুকলাম, এক্ষুনি অনেক বেলা হয়ে গেছে, আর আজকে আমার কোনো কিচ্ছু কাজ হয়নি, সে সকালবেলা বেরিয়েছি, স্নান টানো কিছু করিনি, এখন বাজে 2:05, প্রচুর দেরি হয়ে গেছে। স্নান করব, পুজো করব, ওদেরকে খেতে দেব, কুটু স্নান করবে, সমু স্নান করবে, কারোর কিচ্ছু হয়নি আজকে, মানে আমার গিটার ঠিক করতে গিয়ে ওখানেই সব টাইম গেছে। তো এখন ফ্রেশ হয়নি, ফ্রেশ হওয়ার পরে স্নান টান করে খেয়ে নেব, লাঞ্চ করে নেব। গুড ইভিনিং। তো এখন বাজে হচ্ছে সন্ধে 6:30, এক্ষুনি দেওয়া চা খেলাম, চায়ের সঙ্গে কাকিমা একটু ইয়ে করেছিল, কি বলে বাঁধাকপির পকোড়া করেছিল। আমার গলাটা যা হয়েছে না একদম পুরো যা তা একদম। তো কাকিমা একটু বাঁধাকপির পকোড়া করেছিল, তো ওই পকোড়াটা খেলাম, খাওয়ার পরে রাতে আজকে ভাতই খাবো, ভাতের সঙ্গে ভেবেছি আজকে একটু দেশি মুরগির ঝোল করব। তো পাতলা ঝোল আলু আর পেঁপে দিয়ে, তো ওইটাই খাবো। একটু পর ওটা আমি যাবো করতে, কাকিমা সব কাটাকুটি করে রেডি করে রাখছে। এখন কুটুসকে পড়াতে এসছে, কুটুস পড়ছে, ওর ম্যাথস টিউশন আছে, সামনে সপ্তাহ থেকে এক্সাম, ফাইনাল এক্সাম। যাই হোক, কুটুসের তো প্রায় প্রত্যেক মাসেই এক্সাম জানোই, তো আবার আমার শিরে সংক্রান্তি অবস্থা। এখন বাজে হচ্ছে রাত্রি 11:45। তোমাদের চিকেন রান্না করাটা আমি দেখালাম না, দেশি মুরগির ঝোল বানানোর রেসিপি আমি অলরেডি তোমাদের আগের ভিডিওতে, আগের মানে আগেরই নয়, ঠিক 2-3 ভিডিও আগে আমি দেখিয়ে দিয়েছি তোমাদেরকে, যারা দেখোনি তারা এখনই গিয়ে চেক করে নাও। তাই আমি তোমাদের আর রান্না করার ভিডিওটা দেখালাম না। তো আমাদের ডিনার হয়ে গেছে অনেকক্ষণই, প্লাস জাস্ট ভাত আর দেশি মুরগির ঝোল রাত্রেবেলা শীতকালে ভালোই লাগে। আর আমার গলার অবস্থা প্রচণ্ড খারাপ, কালকে সকালবেলা উঠে গার্গেল করতে হবে ইমিডিয়েটলি, নালে গলা নিয়ে আমার ভোগান্তি আছে। কুটুসকে পড়াচ্ছি এখন, কারণ কামিং উইকে আবার ফাইনাল এক্সাম স্টার্ট হচ্ছে, চলবে বহুদিন। বাচ্চাদের পরীক্ষা মানে
অরিজিনালি সেটা মায়েদেরই পরীক্ষা। পুরুষকে আর 5-10 মিনিট পড়াবো, তারপরে ঘুম পাড়িয়ে দেবো, কারণ কালকে ওর স্কুল আছে, আবার ভোর 5টায় উঠতে হবে। আজকের এই ব্লগটা আমি এখানেই শেষ করছি, সৌম্যর অফিসের কাজ করছে। আজকের এই ব্লগটাতে যদি তোমাদের একটু কিছু ভালো লেগে থাকে তাহলে তোমরা জানোই কী করতে হবে, প্লিজ প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। যারা বাপরে যারা ভিডিওটা দেখে বেরিয়ে যাচ্ছ প্লিজ ভিডিওটা দেখে সাবস্ক্রাইব করো, ওই দেখো কুটুসো বলে দিচ্ছে, সাবস্ক্রাইব করো, লাইক করো এবং শেয়ার করো, কমেন্ট অবশ্যই করো। আমি আবারও বলছি তোমাদের কমেন্ট পেলে আমার খুব ভালো লাগে। তো আবার আমি চলে আসবো একটা নতুন ভিডিও নিয়ে খুব শিগগিরই। টিল দেন টাটা, গুড নাইট, গুড নাইট, বাই বাই, টাটা।